বরগুনায় সরকারি সার্ভেয়ারদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমাধারী সার্ভেয়াররা। দাবি আদায় না হলে আগামী 6 অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন তারা। মঙ্গলবার সকাল 10:30 দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। আমরা এখানে আজকে দাঁড়িয়েছি, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে যে সকল পলিটেকনিক আছে, বাংলাদেশের 36টা টেকনোলজি আছে, এর ভিতরে সার্ভিং অন্যতম। তো সেক্ষেত্রে সরকারের 1989 সালে একটা গেজেট পাস করেছে, সেখানে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পাস করে তাদেরকে যখন চাকরিতে যোগদান করে তাদের দশম গ্রেড হিসাবে যোগদান দেওয়া হয়। কিন্তু আমরা যারা সার্ভিং ডিপ্লোমাধারী আছি তারা বিভিন্ন দপ্তরে 14, 15, 16 গ্রেডে জব করি। তো সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বিভিন্ন হেনস্থার শিকার হই। তো এটা আমাদের দাবি নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। তো সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি দিয়েছি। আমাদের মূল লক্ষ্য একটাই, দশম গ্রেড বাস্তবায়ন। আমাদের এই দাবি হয়েছে বৈষম্যবিরোধী সার্ভে আন্দোলনের দাবি, আমাদের দশম গ্রেড। আমাদের যদি 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে এই দাবি আদায় না হয়, পরবর্তীতে আমরা 6 তারিখ থেকে লাগাতার কর্মবিরতিতে যাব। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের দাবিও বলতে পারেন, কিন্তু আমরা বলি অধিকার। সারা বাংলাদেশে ডিপ্লোমা দারিদ্রদেরকে দশম গ্রেড দেওয়া হচ্ছে, কিন্তু আমরা শুধু একমাত্র ডিপ্লোমাধারী বঞ্চিত, যাদেরকে একই কারিগরি বোর্ডে পড়াশোনা করে অন্যান্য ডিপ্লোমাধারীদের দশম গ্রেড দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে সেটা দেওয়া হচ্ছে না। কর্মবিরতি অবস্থান ধর্মঘট কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ রিয়াজ মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মোহাম্মদ আজিজুল হক জীবন, এসএ শাখার সার্ভেয়ার মোহাম্মদ আলী হোসেন প্রমুখ। যদি এই 3 তারিখের মধ্যে আমাদের দাবি মেনে লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট, লাগাতার শান্তিপূর্ণভাবে কর্মবিরতিতে যাব।